আমরা অত্যন্ত অবহেলিত এলাকার লোক। বর্ষার সময় আমাদের এই অঞ্চলে নৌকা ছাড়া কোনো যাতায়াতের উপায় নাই। আমাদের এদিকে কোনো আমরা কোনো ত্রাণ কোনো অনুদান সরকারি পক্ষ থেকে আমরা পাচ্ছি না। কুড়িগ্রামের বানভাসী মানুষের জীবন যেদিকে তাকাই শুধু বন্যার পানি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। নদ নদীর ভাঙা গড়ার খেলায় দারিদ্রতাও পিছু ছাড়ে না তাদের। যুগের পর যুগ ধরে কুড়িগ্রামের চরাঞ্চলের কয়েক লাখ মানুষের জীবন নদীর ভাঙা গড়ায় বন্দী হয়ে আছে। এবছর বন্যায় কুড়িগ্রামের বেরুবাড়ি ইউনিয়নের নতুনচর রহমানের কুটি, রোমারি, রাজীবপুর, যাত্রাপুর ইউনিয়নের পোরাচর, রলাকাটা, ব্রাহ্মণডাঙ্গা ও চর বলরামপুর সহ বিভিন্ন চরাঞ্চলের মানুষ তাদের বাসস্থান হারিয়েছে। বিশেষ করে এসব দুর্গম চরাঞ্চলের বন্যাকবলিত মানুষ নৌকা ও ঘরে উঁচু করা মাচানে বসবাস করলেও শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হয়। তো এই যে পানিটা কোথায় কিভাবে থাকেন তাহলে রাত্রে আপনারা? এরকম ডুবে আছে কতগুলো বাড়ি আছে? এরকম ডুবে আছে তারপরে এ সময় চরাঞ্চলের এসব মানুষের প্রচুর ত্রাণের প্রয়োজন হলেও অনেকের ভাগ্যে তা জোটে না। বন্যা কবলিত অসহায় এসব বানভাসী মানুষের অনাহারে দিন কাটাতে হয়। আমার 500 পরিবার আছে, আমরা অনেক অভাবে আছি, অনেক কষ্টের ভিতরে আছি। আপনারা সবাই আপনারা যেগুলো ত্রাণ দিতে সব সিলিন্ডারের দিকে যাচ্ছেন, আমাদের এদিকে কোনো আমরা কোনো ত্রাণ কোনো অনুদান সরকারি পক্ষ থেকে আমরা পাচ্ছি না। আমরা অনেক অভাবে আছি, অনেক দুর্গতি আমাদের এই এলাকাটা। প্রতি বছরই পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় জেলার 9টি উপজেলার লক্ষাধিক মানুষকে। সারা বছরই নদ নদীর ভাঙনে গৃহহীন হতে হয় এ জেলার কয়েক হাজার পরিবারকেও। অবস্থাটা এমন যে ঘুরে দাঁড়ানোর আগেই ফের ভাঙনে ঘরবাড়ি, জমিজমা সব কিছুই হারাতে হয় তাদের। সর্বস্ত্র হারিয়ে আবার নতুন কোনো চরে বসত গড়ে তোলেন তারা। এভাবেই জীবনচক্র চলছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের। আমরা অত্যন্ত অবহেলিত এলাকার লোক। বর্ষার সময় আমাদের এই অঞ্চলে নৌকা ছাড়া কোনো যাতায়াতের উপায় নাই। গরু বাছুর নিয়ে আমরা খুব বিড়ম্বনায় পড়ে যাই। আমাদের পাক শাক খাওয়া দাওয়ার কোনো উপায় থাকে না। এই এলাকায় কোনো লোকের আমরা সাহায্য সহযোগিতা পাই না। ইনি যে আমাদের এলাকায় আসছেন ওনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই অবহেলিত এলাকায় আসছে, আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। আঙ্কেল, আপনি তো এই এলাকার হচ্ছে মেম্বার, তাই না? জি। আপনার জায়গাটার নাম আরেকটু ক্লিয়ার ভাবে বলুন। আমার এলাকা থেকে কোন দিকে আসতে হবে? কুড়িগ্রাম থেকে সোজা উত্তর দিকে, উত্তর দিকে নাগেশ্বরী উপজেলার থেকে পূর্ব দিকে আমাদের এই এলাকা। তো আমি যেটা শুনলাম আর কি, তো আমাদের এই জায়গাটা খুব অনেকটা খারাপ। হ্যাঁ, আমাদের এই অঞ্চলটা সবচেয়ে নিম্নভূমি, নদী সংলগ্ন, খুব আমাদের মানে বিপদের কোনো সীমা থাকে না বর্ষার সময়। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমার সহ 16টি নদ নদী। এসব নদ নদীর অববাহিকায় রয়েছে 450-এরও বেশি চর। কুড়িগ্রাম জেলা জুড়ে রয়েছে 550টিরও অধিক চর, যেখানে প্রায় 7 লাখ লোক বসবাস করে থাকেন, যা জেলার মোট জনসংখ্যার 1/3। এমনকি কুড়িগ্রামের সবচেয়ে কম দরিদ্র ফুলবাড়ি উপজেলায়ও 69% মানুষ হতদরিদ্র জীবনযাপন করে। কুড়িগ্রামে অসহায় গরিব মানুষের এমন ছড়াছড়ির জন্য প্রধানত নদ নদীর ভাঙন ও কর্মসংস্থানের অভাবকেই দায়ী করা হয়। তবে বছরের এক সময়ে চর জেগে ওঠে এবং আবার বন্যা বা বর্ষার সময় পানি বেড়ে চর ডুবে যায়।